সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার তেজগাঁয়ে অবস্থিত একটি স্বনামধন্য স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি চারটি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ প্রদান করা হবে। কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, পদের নাম সহ বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনারা সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কথা বলছি সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিয়ে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি। সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব অর্থায়নে নিয়োগটি প্রদান করা হবে। কর্মিক নাম্বার হচ্ছে ক, পদের নাম হচ্ছে প্রভাষক বাংলা, পদের সংখ্যা হচ্ছে 2টি। এই পদটিতে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস। কোন স্বীকৃত প্রতিষ্ঠানের কলেজ সেকশনে প্রভাষক পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে বেতন গ্রেড হচ্ছে 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা স্কেলে নিয়োগটি প্রদান করা হবে। কর্মী হচ্ছে খ, পদের নাম মেডিকেল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হচ্ছে 1টি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মাসি বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। যে কোনো প্রতিষ্ঠানের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 8 থেকে 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। সশস্ত্র বাহিনীর মেডিকেল ট্রেডের অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা তদ্রুত ব্যক্তিরা অগ্রাধিকার প্রাপ্ত হবেন। বেতন সর্বসাকল্যে প্রদান করা হবে 25,000 টাকা করে। এছাড়াও 50% ইডবোনাস প্রাপ্য হবেন 2টা এবং 10% করে বৈশাখী ভাতা প্রাপ্য হবেন। কর্মী হচ্ছে গ, পদের নাম হচ্ছে PS2 অধ্যক্ষ ও অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হচ্ছে 1টি। কমপক্ষে HSC পাস হতে হবে। ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। কম্পিউটারের দক্ষতা আবশ্যক মাইক্রোসফট অফিসে। এছাড়াও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিন এবং সেক অ্যাডমিন, জিডি ট্রেডের সার্জেন্ট বা তদ্রুদ্ধ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। বেতন সর্বসাকল্যে 25,000 টাকা প্রদান করা হবে। এছাড়াও 50% করে 2টা ইডবোনাস এবং 10% করে বৈশাখী ভাতা প্রাপ্য হবেন। কর্মী হচ্ছে ঘ, পদের নাম হচ্ছে প্রচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হচ্ছে 2টি। অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। বেতন সর্বসাকল্যে 15,000 টাকা প্রদান করা হবে। এছাড়াও 2টা ইডবোনাস প্রাপ্য হবেন 50% করে এবং বৈশাখী ভাতা প্রাপ্য হবেন 10% করে 1টি। অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে প্রভাষক পদে সর্বোচ্চ বয়স হতে হবে 38 বছর। পরিচ্ছন্নতা কর্মী বাদে অন্য পদে অভিজ্ঞ প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য। পরিচ্ছন্নতা কর্মীদের আবেদনপত্রের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 30 বছর। প্রভাষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে 2টি স্তরে প্রথম শ্রেণী বা বিভাগ বা সমমান হতে হবে। কোন স্তরে তৃতীয় বিভাগ, শ্রেণী বা সমমানের গ্রহণযোগ্য হবে না। অন্যান্য সুবিধাদের ক্ষেত্রে বলা হয়েছে অত্র প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রভাষক পদে চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। আবেদনের তারিখ 1 জানুয়ারি 2024 থেকে 18 জানুয়ারি 2024 তারিখ রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু হচ্ছে 18 জানুয়ারি। আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলী অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ওয়েবসাইট হচ্ছে casc.edu.bd অথবা casc.jobs.apply.ac। এই দুটি ওয়েবসাইটের যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন ফর্ম পাওয়া যাবে। আবেদন ফি অনলাইনে চার্জ সহ 1 নম্বর পদের জন্য 550 টাকা, 2 এবং 3 নম্বর পদের জন্য 350 টাকা এবং 4 নম্বর পদের জন্য 100 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। বিকাশের চার্জ প্রযোজ্য, বিস্তারিত ওয়েবসাইটে পাবেন। লিখিত পরীক্ষা হবে। এই জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান বা দাপ্তরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষার বিষয়ে SMS করা হবে। 1 নম্বর পদের ক্ষেত্রে শুধুমাত্র মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষায় সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রবেশপত্রের ক্ষেত্রে বলা হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং casc.edu.bd অথবা casc.jobs.apply.ac লিংকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। অনলাইন আবেদনে আবেদনকারী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে। বিধায়ক নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়। শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র বাতিল বা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।